বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ হতে দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। কিন্তু বন্ধুরা, এখন আমি ভালো নাই। কারণ কি দেখেন, আমি এখন নেবেছি একটি জমিতে, যে জমিটাতে ইরি ধান লাগানো হচ্ছে। আর আপনারা বুঝতেই পারছেন আমার পিছনে সেই জমিগুলো আছে, ইরি ধান লাগানো হচ্ছে জমিতে। এই জমিগুলোতে ছিল সরিষা, সরিষা উঠে যাওয়ার পরে এখন লাগানো হচ্ছে গিয়ে ইরি ধান। তো বন্ধুরা, আজকে আমরা কৃষক ভাইদের কাছ থেকে জানব যে এই ইরি ধান কীভাবে লাগাতে হয় এবং এগুলো মানে কোন পদ্ধতিতে লাগাইলে সবচেয়ে ভালো হয়, আরও ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আর বেশি কথা নয়, চলুন যাই তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি ভাই। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান আলী ভাই। হাসান আলী ভাই, ভাই আমি মনে হয় এর আগে আপনার বেগুনের জমিতে গেছিলাম, তাই না? হ্যাঁ ভাই, আপনি এর আগে আমার বেগুনের জমিতে গেছিলেন। এখন আমি আবারও খোলা মাঠে এসে আপনার দেখা পেয়েছি। তো ভাই, আমি আপনার দেখা পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি ভাই। আমিও অনেক খুশি হয়েছি ভাই। যে ভাই, তো এখন এখন আপনি কি করেন বর্তমান? এখন ভাই পড়াশোনার পাশাপাশি এখন চড়াই দিয়ে ধান রোপণ করতেছি। মানে ধান লাগাচ্ছেন এক কথা, জমিতে ধান লাগাচ্ছেন না? হ ভাই। এটা এটা কি আপনাদের নিজস্ব জমি? না ভাই, এটা আমার নিজস্ব জমি না ভাই। ও আচ্ছা আচ্ছা, নিজস্ব জমি না, না অন্যজনের জমিতে আপনারা ধান লাগাচ্ছেন না? হ্যাঁ ভাই। এক কথা গ্রামের মানুষ, আপনারা প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন যে গ্রামের মানুষের ছেলেরা অন্তত তাদের টাকাটা এবং তাদের চলার জন্য যে টাকাগুলোর প্রয়োজন হয়, তারা অন্তত গ্রামের মানুষ, বিশেষ করে আমি গ্রামের মানুষকে উদ্দেশ্য করি, তারা তাদের নিজের পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করে তারা খরচ করে। আমার এই যে ভাই আছে, ইনি দেখেন পড়াশোনা করে, অথচ নিজের তো চলার জন্য নিজের একটা খরচ আছে, পার্সোনাল একটা খরচ আছে, সে টাকাটা সে নিজেই উপার্জন করছে, তাই না বন্ধুরা? তো ভাই, আমরা সরাসরি আসি আপনার কাছে। তো এটা কত শতাংশ জমিতে এবার আপনারা ধান চাষ করতেছেন? এ ভাই, এটা ধরেন 40% জমি ভাই। 40% জমিতে এবার ধান লাগাচ্ছেন নাকি এবং চাষ করবেন, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই 40% জমিতে ধান লাগাচ্ছেন কয়জন? তিনজন লাগাচ্ছি ভাই। তিনজন লাগাচ্ছেন না? তো আচ্ছা ভাই, আমাদেরকে একটা কথা বলবেন যে এই ধান লাগানোর পদ্ধতিটা কীরকম? ভাই ধরেন এই ধান লাগানোর পদ্ধতিটা কি হচ্ছে, 29 ধান হলে 3টা থেকে 4টা করে এরকম করে গুছি কাটতে হয়, তাই কেটে রোপণ করতে হয়। আর যদি এক্ষেত্রে হাইব্রিড ধান হয় তাহলে 2টা থেকে 2টা অথবা 1টা বীজ এরকম করে কেটে রোপণ করতে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এরা মানে কত দূর ফাঁকে ফাঁকে দিতে হয়? প্রতি হাতে 3টো রাখতে হয়। প্রতি হাতে 3টা রাখতে হয় না? হ্যাঁ। আচ্ছা যাই হোক ভাই, মানে এই যে আপনারা ধান লাগাচ্ছেন, মানে এটার কি সুযোগ সুবিধা আছে আপনাদের? মানে কি রকম জমিতে আপনারা ভালো লাগান আর কি রকম জমিতে মানে আপনাদের কষ্ট হয়ে যায়, এরকমটা কি কোনো কিছু আছে? বা এঁটেল মাটির ধরেন আমার ধান লাগানো অনেকটা কষ্ট দেয়। এটার কারণ কি, মানে এঁটেল মাটিতে মানে ধান লাগানো কষ্টটা কারণটা কি? কারণ ভাই এই মানে ইঁচে ইঁচে থাকে, গলে না, সেই জন্য আমার সমস্যা হয়ে যায় ভাই। সমস্যা হয়ে যায় না, মানে হাতে ব্যথা লাগে বা আপনাদের মানে রোপণ করতে একটু সমস্যা হয়? আচ্ছা, কি মাটিতে সবচেয়ে মানে আপনারা মজা পান মানে এই ধানগুলো রোপণ করে? বেলে দোআঁশে ভাই খুব ভালো মজা হবে ভাই। বেলে দোআঁশলা মাটিতে ভালো মজা পান? আচ্ছা, এটার কারণ কি? বেলে দোআঁশলা মাটিতে মাটিগুলো মানে গলে ভালো, সেই জন্য মানে বীজ রাখতে খুব সুবিধা হয় আর কি। এক কথা কাদা সিস্টেমের হয়ে যায়, তাই তো? কাদা হয়ে যায় মানে আপনারা সেই অনুযায়ী আপনারা লাগাতে পারেন। আচ্ছা, আপনারা যদি সারাদিন সকাল থেকে শুরু করে আপনার বিকাল 4টা পর্যন্ত যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা কত কত শতাংশ জমিতে আর কি এই ধান লাগানো সম্পূর্ণ করতে পারবেন? তিনজন না হলেও তো 100 ডিসিমেল জমি গাড়বো আর কি। তিনজন যদি আপনারা চেষ্টা করেন তাহলে 100 পারে যাবে, তাই তো? 100 ডিসিমেল পারে যাবে, আপনারা ধান লাগাতে পারবেন, তাই তো? হ্যাঁ তাই। আচ্ছা যাই হোক ভাই, এই যে আপনারা যে এখন কাজ করতেছেন, তো আপনাদের মজুরিটা কি রকম ভাবে দেয়? মজুরি ভাই ডিসিমেলে 25 টাকা ভাই। এখন আপনাদের এখানে ডিসিমেলে 25 টাকা চলতেছে না? হ্যাঁ ভাই। তো এটা কি সামনের বছরে ছিল? হ্যাঁ ভাই, সামনের বছরে ছিল। সামনের বছরে এই একই রেট ছিল না? হ্যাঁ একই রেট ছিল।
একই রেট ছিল। আচ্ছা, আপনি এই মানে এই ধান গাড়েন, এটা কত বছর হলো? আমি তাও ভাই 5-6 বছর ধরে গাড়ি ভাই। 5-6 বছর হলো ধান গাড়েন। আচ্ছা, এই যে আপনি আপনি আমি আপনার কথাই আসতেছি, যে আপনি যদি এখন তো আপনি পুরাপুরি মানে ধান লাগাতে পারেন না নাকি? হ্যাঁ, আমি এখন একদম ফুল মতে ধান লাগাতে পারি আর কি। লাগাতে পারেন। আচ্ছা যাই হোক, তো আপনি যদি মানে এই একটা সিজন, যে এই সিজনটাতে কাজ করলে তো মানে আপনি কত টাকার মতো ইনকাম করতে পারেন? ভাই ধরেন আমরা তো মানে সেভাবে ধান লাগাই না, ধরেন আমরা পড়াশোনার পাশাপাশি একটু সময় ফাঁকা পেলে দেখা যায় সেই সময় আমরা ধান লাগাতে আসি, তাও দেখা যায় ধরে ভাই তারপরও দেখা যায় আমরা 10-12 হাজার টাকা মানে আরামেই মানে কাজ করতে পারি আর কি। মানে এই টাকাটা উপার্জন করতে পারেন, মানে এই সিজনটাতে আপনারা এই টাকাটা মানে উপার্জন করতে পারেন, তাই না? আচ্ছা ভাই, আমাকে আর একটা জিনিস বলবেন, এই যে আপনারা ধান গাড়তেছেন, যখন চাষ করা হয়েছে তাই না, তো তার সাথে কি কোনো সার প্রয়োগ করা হয়েছে, এটা কি আপনার জানা আছে? এ জমিতে ধরেন ভাই মানে প্রয়োগ করা হয়নি, কিন্তু অনেকেই মানে এই চাষের পরে দেখা যায় মই দেওয়ার পরে অনেকেই মানে অনেক রকমের সার প্রয়োগ করে, আবার অনেকেও করে না, দেখা যায় 2-3 দিন পরে বোনার পরে প্রয়োগ করে আর কি। সার প্রয়োগ করে না? আচ্ছা ভাই, আমাদেরকে একটা কথা বলবেন, যে এই যে জমিগুলো আছে আপনাদের, যে জমিগুলো, আচ্ছা এখন যে আপনি যে জমিতে এই ধান লাগাচ্ছেন, এটা কি মাটি আপনি কি বলতে পারবেন? এটা ভাই একবার অরিজিনাল এঁটেল মাটি ভাই। এঁটেল মাটি না, মানে লাগানোর জন্য খুব কষ্ট হচ্ছে তাই তো? একদম কষ্ট ভাই, দেখেন হাত মাত কি হয়ে গেছে ভাই, রক্ত মাক্ত বাড়া গেছে ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, এই যে আপনার যে যে এই এঁটেল মাটির জমি, এই জমিটাতে কয়টা চাষ দিতে হয়, মানে আপনারা যে টিলারদের চাষ দেন, এটা কয়টা দিতে হয়? দেখা যায় ভাই 3-4টা চাষ দিলেও দেখা যায় ভাই ইটে ইটে থাকে ভাই, এই মাটিগুলি মানে গলেই না আর কি, গোলা খুব মানে কঠিন, খুবই কঠিন না? 3 থেকে মানে এক কথা 3-4টা চাষ দিতে হয় তাই তো? হ্যাঁ ভাই দিতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাদের কাজের কাজের একটু বিঘ্নটি ঘটাইলাম, তো কিছু মনে করবেন না ভাই। কৃষি মিডিয়া টিভির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনিও ভালো থাকবেন।